নমস্কার আজকের সুবিচার একটি গল্প সুভাষ পালের সংগ্রহ করা এবং স্বামী স্তবপ্রিয়ানন্দের পাবানপাদ। একজন ব্যবসায়ী গিয়েছেন উট কিনতে বাজারে অনেক দরাদমি পরে তিনি একটি ভালো উট কিনেছেন বাড়ি ফিরে এলেন তার চাকরকে বললেন দেখো তো বাবা উঠটার পিঠে যা যা সব লাগানো সব খুলে ফেলে নতুন সব চাদর লাগাও উঠের পিঠ পরিষ্কার করতে গিয়ে দেখা গেল সেখানে একটা ছোট্ট ব্যাগে অনেক মণিমুক্ত রত্ন লাগা ছিল চাকর সেই ব্যাগটা নিয়ে তার মালিককে দেওয়াতে মালিক বললেন এ ব্যাগ তো আমার নয় উটের যতটা দাম সেটা আমি দিয়েছি অতএব এটা আমি তার মালিককে ফেরত দেব। চাকর বললে কেউ জানতে পারবেন না তথাপি উটের মালিক গেলেন সেই ব্যবসায় গেলেন উটের মালিককে ফেরত দিতে উটের মালিক ভারী খুশি হলেন বললেন হ্যাঁ আমি এখানে লুকিয়ে রেখেছিলাম আপনি পুরস্কার হিসেবে দুটো রত্ন এখান থেকে বেছে নিন তিনি কিছুতেই রাজি নন বললেন আমি আপনাকে ফেরত দেওয়ার সময় এর থেকে দুটো রত্ন চুরি করে নিয়েছি মালিক তাড়াতাড়ি গুণে দেখলেন সব রত্ন অক্ষতই আছেন বললেন তাহলে কি চুরি করলেন বললেন দুটো রত্ন একটা হচ্ছে সততা আর একটা হচ্ছে আত্মসম্মান আসুন জীবনকে একটু নতুন করে দেখি